গুড মর্নিং বন্ধুরা, আজ 26 মে বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, স্বাস্থ্য বিভাগের টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার সেন্টার কাছাড়ে স্বাস্থ্য বিভাগের বিজ্ঞপ্তি জারি, মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন কমলাক্ষদে পুরকায়স্তের। বরাকের 3 জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদের চাকরির পরীক্ষা কেন্দ্রের দাবি বিধায়কের। কাদা পলিমাড়িয়ে বড়খলার বন্যা দুর্গতদের খোঁজ খবর জেলা শাসক কীর্তি জল্লির। হালকা যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে সচল হাফলং শিলচর জাতীয় সড়ক। করিমগঞ্জ জেলায় গ্রামের নাম পরিবর্তনের উদ্যোগ। হাইলাকান্দিতে হজ প্রশিক্ষণ শনি ও রবিবার। মাদ্রাসা বন্ধ করে স্কুল হোক, সমালোচনায় অনড় মুখ্যমন্ত্রী হিমন্ত। মাদ্রাসায় পড়েও ডাক্তার ইঞ্জিনিয়ার বিধায়ক সাংসদ হওয়ার ভুরি ভুরি দৃষ্টান্ত রয়েছে, সমালোচনা AIUDF-এর। সন্ত্রাসে অর্থ সাহায্য মামলায় নিষিদ্ধ সংগঠন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের প্রধান ইয়াসিন মালিকের শাস্তি ঘোষণা করল NIA আদালত। বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড NIA আদালতের। লামডিং বদরপুর পাহাড় লাইনে যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেরামতির কাজ। এবং সর্বশেষ খবরটি হল, চা শ্রমিকদের শিক্ষা ও সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে আরেক পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, উদ্বোধন 96টি নয়া মডেল স্কুল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্য সরকারের তৃতীয় শ্রেণীর টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার সেন্টার অন্তিম মুহূর্তে কাছাড়ে ব্যবস্থা করায় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিধায়ক কমলাক্ষদে পুরকায়স্ত। তিনি বলেন, বরাক উপত্যকার স্ব প্রার্থী এসে উপকৃত হবেন, উপত্যকার বেকার যুবক যুবতীদের চাকরির পরীক্ষা কেন্দ্র। তেজপুর, জোরহাট, ডিব্রুগড়, বিশ্বনাথ চারিয়ালি জেলায় পড়েছিল। মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে ফোনে আলোচনা করেন এবং 29 মের ইন্টারভিউ সেন্টার কাছাড় জেলায় ব্যবস্থা করার জন্য আবেদন জানান। এতে মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছেন। স্বাস্থ্য বিভাগের সঞ্চালক এক বিজ্ঞপ্তি জারি করে 29 মের পরীক্ষার সেন্টার কাছাড় জেলায় ব্যবস্থা করা হয়েছে বলে জানান। বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বরাক উপত্যকার শ শ যুবক যুবতী চাকরির লিখিত পরীক্ষায় বসতে পারবেন। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের চাকরির ক্ষেত্রে যাতে বঞ্চিত করা না হয় সে ব্যাপারে বিশেষ দৃষ্টি রাখার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে টুইট করেছেন। সংবাদ মাধ্যমের কাছে এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কমলাক্ষ বলেন, বরাক উপত্যকার জনগণ রাজ্য সরকারের চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। উপত্যকার প্রতিটি জেলায় ব্রহ্মপুত্র উপত্যকার প্রচুর সংখ্যক লোক সরকারি কার্যালয়ে চাকরিরত রয়েছেন। ব্রহ্মপুত্র উপত্যকার সরকারি কার্যালয়গুলোতে বরাক উপত্যকার লোক আছেন কিনা দেখতে মাইক্রোস্কোপ লাগবে। রাজ্য সরকার রিক্রুটমেন্ট কমিশনের নামে বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের চাকরির অধিকার হরণ করে নিয়েছে। রিক্রুটমেন্ট কমিশন নামক ফাঁদ পাতা হয়েছে বরাক উপত্যকার জনগণকে বঞ্চিত করার জন্য। ব্রহ্মপুত্র উপত্যকার লোকদের বরাক উপত্যকায় চাকরির সংস্থান করে দেওয়ার জন্য রাজ্য সরকার এই কমিশন গঠন করেছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির লিখিত পরীক্ষার ব্যবস্থা উপত্যকার 3 জেলায় করতে হবে। টেট পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা থেকে তুলে নেওয়া হয়েছে। করিমগঞ্জ জেলার যুবক যুবতীরা শিলচরে গিয়ে পরীক্ষায় বসতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে চাকরির জন্য কয়েক হাজার পরীক্ষার্থী আবেদন করেছে, বেকার যুবক যুবতীদের ভবিষ্যতের কথা চিন্তা করে। উপত্যকার 3 জেলায় পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানান বিধায়ক কমলাক্ষ। জানান, আগামী সপ্তাহে তিনি গুয়াহাটি যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, দুটি ইস্যু নিয়ে আলোচনা করবেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরির লিখিত পরীক্ষার সেন্টার 3 জেলায় ব্যবস্থা করা, বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের উপত্যকার সরকারি কার্যালয়গুলোতে পড়ে থাকা শূন্য পদগুলোতে নিয়োগ করা, বিধানসভায়ও তিনি এই দাবি উত্থাপন করবেন। বরাক উপত্যকার বেকার যুবক যুবতীদের স্বার্থে তিনি আন্দোলনে নামবেন, উপত্যকার বেকারদের বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকার লোকদের জন্য বরাক উপত্যকায় রেড কার্পেট বিছানোর সরকারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবেন বলে জানান কমলা কোদে পুরকায়স্ত। অপরদিকে কাছাড়ের বন্যা বিধ্বস্ত বড়খলার বিভিন্ন গ্রামের কর্দমাক্ত রাস্তায় পায়ে হেঁটে দুর্দশাগ্রস্ত লোকদের খোঁজ নিতে গিয়ে কার্যত গরিব অসহায় খেটে খাওয়া মানুষদের হৃদয় স্পর্শ করেছেন।
আইএএস জেলা শাসক কীর্তি জল্লি, অনেকের কাছে দুঃস্বপ্ন হলেও এটা বাস্তব সত্য, অনেকে একে ব্যতিক্রমী বলে মনে করছেন। কেননা এর আগে কশ্মীরকালেও একজন জেলা শাসককে বন্যাক্রান্ত এলাকায় সশরীরে যেতে জেলাবাসী দেখেননি, এবার একজন মহিলা জেলা শাসক তা দেখালেন। একজন মহিলা প্রশাসক যেভাবে সারাদিন ব্যাপী বন্যা কবলিত এলাকার কিছু রাস্তা ছোটো নৌকায়, তো আবার কিছু রাস্তা রীতিমতো হাঁটু পর্যন্ত কর্দমাক্ত, রাস্তায় হেঁটে বন্যা দুর্গত অসহায় মানুষের বাস্তব হাল পরিদর্শন করেন। গরিব মহিলাদের হাতে হাত মিলিয়ে, গলায় গলা মিলিয়ে তাদের দুঃখ কষ্টের ভাগিদার হয়েছেন। নিচু এলাকায় বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও বন্যা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন জেলা শাসক কীর্তি জল্লি। কাছাড় জেলার সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলি রাজস্ব বিভাগের পাটোয়ারিরা পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করে কিছুদিনের মধ্যেই প্রশাসনের কাছে প্রতিবেদন দাখিল করবেন। কাছাড়ের জেলা শাসক কীর্তি জল্লি বুধবার বড়খোলা এলাকার জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করে একথা জানান। তিনি বলেন, বড়খোলা এলাকার নিচু এলাকাগুলিতে বন্যার জল যাতে ঢুকতে না পারে সেই উদ্দেশ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ করে তা প্রতিরোধ করতে পরবর্তী অ্যাকশন প্ল্যানে তা সন্নিবিষ্ট করা হবে। বন্যা পরবর্তী প্রশাসনিক পর্যায়ের পর্যালোচনা সভাগুলিতে সব এলাকার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না বলে জেলা শাসক নিজেই জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে তা সংগ্রহ করছেন বলে জানান। পরিদর্শনকালে জেলা শাসক রাজনগরে একটি মেডিকেল ক্যাম্প আয়োজনের নির্দেশ দেন সংশ্লিষ্ট বিভাগকে। এছাড়া জেলাশাসকের বিশেষ প্রচেষ্টায় মানিকপুরে বন্যা প্রতিরোধে বাঁধ নির্মাণের জন্য স্থানীয় জনসাধারণ প্রশাসনের সঙ্গে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। এর আগে শালচাপড়া ব্লকের বিভিন্ন এলাকা জেলাশাসক পরিদর্শন করেন। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় কাটিগুড়া এলাকার সব কয়টি পানীয় জল প্রকল্প চালু করা সম্ভব হয়েছে। এছাড়া জেলার আরও 20 প্রকল্প থেকে পানীয় জল সরবরাহ করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি পিএইচই বিভাগ থেকে জল পরিশোধক সামগ্রী বন্টনের কাজ অব্যাহত রয়েছে। ত্রাণ শিবিরগুলিতে ব্লিচিং পাউডার নিয়মিতভাবে ছড়ানো হচ্ছে। আক্রান্ত এলাকাগুলির গবাদি পশুদের জন্য পশুখাদ্য বন্টন করা হচ্ছে ভেটেরিনারি বিভাগ থেকে। অপরদিকে হাফলং শিলচর 54 নম্বর জাতীয় সড়কে হালকা যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে খুলে দেওয়া হয়েছে। গত 14 মে থেকে ডিমাহাসাও জেলায় নাগাড়ে বৃষ্টি হওয়ার দরুন হাফলং শিলচর 54 নম্বর জাতীয় সড়কে 10 ও জাটিঙ্গা নদীর জলের স্রোতে বিভিন্ন এলাকা নিশ্চিহ্ন হওয়ার পাশাপাশি কাপুরচোড়ায় কংক্রিটের তৈরি সাবওয়ে বাসি নিয়ে যায়। ফলে এই সড়কটি প্রায় 10 দিন বন্ধ থাকার পর কিছুটা মেরামত করে সাময়িকভাবে হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলেও ফের বৃষ্টিপাত হলে আবারও তা বন্ধ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রবল জল প্রলয়ে ডিমাহাসাওয়ের সব কয়টি সড়কপথ ধ্বংস হয়ে গেছে। কোনো কোনো স্থানে রাস্তার চিহ্নই নেই। এসব স্থানে পুনরায় রাস্তা নির্মাণ প্রায় অসম্ভব। কিছু এলাকায় বিকল্প রাস্তা নির্মাণের চিন্তা ভাবনা করতে হচ্ছে। একই অবস্থা হাফলং শিলচর 54 নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাওয়ের মধ্যে বহু স্থানে রাস্তা সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়ে জাটিঙ্গা নদীর সঙ্গে মিশে গেছে। অনেক স্থানে রাস্তা ভেঙে নদীর গতিপথ নিজে নিজেই বদল করে ফেলেছে। তাই এবার নিশ্চিহ্ন হওয়া এই সড়কপথের বিভিন্ন স্থানে নদীর মধ্য দিয়ে পাথর মাটি ফেলে সাময়িকভাবে হালকা যানবাহন চলাচলের ব্যবস্থা করে দিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তবে বৃষ্টি হলে নদীর জলের স্রোতে এই রাস্তা আবারও ভেঙে নিয়ে যাবে তা এক প্রকার নিশ্চিত, কারণ হঠাৎ করে পাহাড়ি নদীর জল বেড়ে গেলে ভয়ঙ্কর বিপদের আশঙ্কা রয়েছে। তবে জল প্রলয় ভূমিস্খলনের ফলে লামডিং বদরপুর ব্রডগেজ রেলপথে ভূমিস্খলন ও বন্যার দরুন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পাহাড় লাইনে ট্রেন চলাচল অনির্দিষ্ট করার জন্য বন্ধ হয়ে পড়ায় হাফলং শিলচর 54 নম্বর জাতীয় সড়ক জোড়াতালি দিয়ে ছোট যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলেও ওই যাত্রী সড়ক এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। মঙ্গলবার থেকে হাফলং শিলচর হাফলংয়ের মধ্যে হালকা যানবাহন চলাচল শুরু হয়েছে বলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। তবে বিপদের ঝুঁকি নিয়েই এবার এই পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। এদিকে বুধবার গুয়াহাটি থেকে কয়েকজন ইঞ্জিনিয়ার ও বিশেষজ্ঞ আধিকারিক ডিমাহাসাও জেলার বিধ্বস্ত পথঘাট পরিদর্শন করতে এসেছেন। বিশেষজ্ঞ দলটি ক্ষতিগ্রস্ত সড়কপথগুলি পরিদর্শন করে পুনরায় কীভাবে পুনর্নির্মাণ সম্ভব এ নিয়ে ডিপিআর তৈরি করবেন বলে জানা গেছে। তবে জেলার বিধ্বস্ত সড়কগুলি সাময়িকভাবে সচল করে তুলতে পার্বত্য পরিষদ, জেলা প্রশাসন ও লোক নির্মাণ বিভাগ যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে যাচ্ছে।
অপরদিকে করিমগঞ্জের রাজস্ব শাখার অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদের সিইও এবং সার্কল অফিসারদের এক চিঠিতে জেলার জনগণের পক্ষ থেকে যদি কোনো গ্রামের নাম পরিবর্তনের প্রস্তাব থাকে তবে তা গ্রহণ করতে বলেছেন। এতে ওই প্রস্তাবের সব দিক অর্থাৎ পটভূমির সুবিধা ও অসুবিধা ভালো করে পরীক্ষা করে তা দাখিল করতে বলেছেন। উল্লেখ্য, রাজ্য সরকারের রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে গত 11 মে সব জেলাশাসকের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, যদি কোনো শহর বা গ্রামের নাম সভ্যতা ও সংস্কৃতি এবং কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য অবমাননাকর মনে হয় তবে তার নাম পরিবর্তনের জন্য রাজ্য সরকার প্রস্তাব বা পরামর্শ গ্রহণের জন্য একটি পোর্টাল উন্নীতকরণের পরিকল্পনা করছে। তাই এ ধরনের প্রস্তাব ও পরামর্শ ভালোভাবে যাচাই করে প্রস্তুত রাখতে এবং ওই পোর্টাল খোলার পর সেগুলি জমা দিতে বলা হয়েছে। অপরদিকে আসাম রাজ্য হজ কমিটির উদ্যোগে আগামী 28 ও 29 মে হাইলাকান্দিতে হজ ওরিয়েন্টেশন ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে। হাইলাকান্দির রবীন্দ্র ভবনে এই দুদিন সকাল 10টা থেকে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে এবছরের হজযাত্রীদের উপস্থিত থাকতে হাইলাকান্দির জেলাশাসক অনুরোধ জানিয়েছেন। অপরদিকে দিন দুয়ক আগে দিল্লিতে আরএসএসের এক অনুষ্ঠানে দেশের সমস্ত মাদ্রাসা বন্ধ করার পোষকতা করেছেন তিনি, কারণ মাদ্রাসায় পড়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়। মাদ্রাসার পড়ার বদলে মুসলিম ছেলেমেয়েদের অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি শিক্ষার সুযোগ দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সেই বক্তব্যে দেশ জুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি অবধি কঠোর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রীর, কিন্তু বুধবার গুয়াহাটিতে সেই একই কথা বলেন তিনি। মাদ্রাসা বন্ধের পোষকতা করলেও তাতে শিক্ষার পথ যেন রুদ্ধ না হয়ে চান মুখ্যমন্ত্রী। সংবাদ মাধ্যমে তিনি বলেন, মাদ্রাসা বন্ধ করে হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল হোক, কিন্তু শিক্ষা যেন কিছুতেই বন্ধ না হয়। হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুলে রূপান্তর করতে হবে মাদ্রাসাকে, যাতে মুসলিম ছেলেমেয়েরা বড় হয়ে সেই লাইনে যেতে পারে। আসাদউদ্দিন ওয়াইসির সমালোচনা নিয়ে অবশ্য কড়া প্রতিক্রিয়া দিতে চাননি মুখ্যমন্ত্রী। তার মন্তব্য, আমার সমালোচনা করে কি হবে, আমার আপত্তি নেই তাতে। তবে মাদ্রাসা বন্ধ করার পোষকতা করায় আসামে মুখ্যমন্ত্রীর সমালোচনা শুরু হয়েছে। এআইইউডিএফের পক্ষ থেকে তীব্র সমালোচনা করেছেন হাফিজ রফিকুল ইসলাম। মাদ্রাসায় পড়াশোনা করলে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী, মাদ্রাসায় পড়লে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না, এটা ভুল কথা, আমি নিজেই এর উদাহরণ। মুখ্যমন্ত্রী নিজে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, একই বিশ্ববিদ্যালয় থেকে আমিও পিএইচডি করেছি, কিন্তু আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে পড়ানোর অভিজ্ঞতাও রয়েছে আমার। হাফিজ রফিকুল জানান, আমার সঙ্গে মাদ্রাসা থেকে পড়ে আসা এক ছাত্র কলগছিয়া হাসপাতালের ডাক্তার, আজমল সুপার 30 থেকে এবার 5 জন পড়ুয়া গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। মাদ্রাসায় পড়ে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিল মাওলানা আবুল কালাম। আজকের আইআইটি, ইউজিসি সব তারই মস্তিষ্ক প্রসূত। মাদ্রাসায় পড়ে আমি নিজেও 15 বছর ধরে বিধানসভার সদস্য। বদরউদ্দিন আজমল মাদ্রাসায় পড়াশোনা করে সাংসদ অবধি হয়েছেন, তিনি দেশের প্রথম সারির একজন শিল্পপতিও। এর অর্থ, মাদ্রাসায় পড়াশোনা করলেও সাংসদ, বিধায়ক, শিল্পপতি হওয়া যায়। মাদ্রাসা বন্ধ করার মুখ্যমন্ত্রীর দাবিকে অবাস্তব দাবি করে সংখ্যালঘু নেতার মন্তব্য, মুখ্যমন্ত্রী শিক্ষিত হলেও অনেক সময় অবাস্তব কথা বলেন, যা শুনে অন্য রাজ্যের লোকেরা হাসবেন, মাদ্রাসা তিনি বন্ধ করতে পারবেন না। সরকারি মাদ্রাসা যা তার এখতিয়ারে ছিল সব বন্ধ করেছেন, কিন্তু মাদ্রাসার অর্থ হচ্ছে স্কুল, সেটা বন্ধ করতে পারবেন না। গুরুকুল যেভাবে চলছে, জৈন খ্রিস্টানদের ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে যেভাবে, একইভাবে মুসলিমদের ধর্মীয় শিক্ষার স্থল হচ্ছে মাদ্রাসা, সংবিধানের সেই অধিকার দিয়েছে। ফলে মুখ্যমন্ত্রী মাদ্রাসা বন্ধ করতে পারবেন না, তিনি নিজেও জানেন সেটা, তবুও আরএসএসকে সন্তুষ্ট করতে এসব বলেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।